মানবীয় গুণ সম্পন্ন যেসব কর্মকাণ্ডগুলো এইগুলো কিন্তু পরিচালনা আমরা এই আয়োজনের মধ্য দিয়ে, যেহেতু মানব সেবা যার মহানা রাব্বুল আলামিন কবুল করবেন এবং আমরাও তার কাছে দোয়া চাইছি যেন তিনি জাদুর্ভাব এবং যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমি এখান থেকে বলতে চাই যে কমিউনিটি পুলিশিং আমাদের করলে চলবে না, আমাদেরকে প্রত্যেকটা থানা ওয়ার্ড কমিটি গ্রাম থেকে শহর যেখানে নগর প্রতিটি ওয়ার্ডে ছোট মহোদয় যদি চলেও যান, আমি অনুরোধ করব যারা থানা কমিটি ওয়ার্ড কমিটি যারা আছেন তারা আপনাদের নিজস্ব উদ্যোগে আমি অনুরোধ করব ওনাকে আজকের এই অনুষ্ঠানে কিছু বলতে। প্রতিষ্ঠান সার্ভিস সেটি প্রমাণ করার চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে আমরা আজকে আপনারা যে আয়োজনটি দেখছেন এটি মূলত রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের আয়োজন এবং সহযোগিতা করছে আমাদের রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং, রংপুর মেট্রোপলিটন কমিটি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষকে, যারা তাদের একজন তরুণ অভিজ্ঞ এবং দক্ষ আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে, এবং বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের ছোট ভাই মিরাজকে, যা আসলে ঐকান্তিক প্রচেষ্টায় এবং চেষ্টায় আসলে আমাদের এই আজকের আয়োজন। মেডিসিন, সার্জারি, ডাইনি, শিশু, চক্ষু বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞগণ এখানে আছেন এবং প্রত্যেকে আজকে সারাদিন আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন এবং বিনামূল্যে আপনারা এখানে ডায়াবেটিস পরীক্ষা করাতে পারবেন। আপনার রক্তের গ্রুপ কি সেটি জানা দরকার, সেটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে কোনো সময় রক্তের প্রয়োজন হতে পারে এবং রক্তের গ্রুপ জানা থাকা প্রত্যেকেরই প্রয়োজন। যদি কোনো ছানি রোগী পাওয়া যায়, অর্থাৎ তিনি চোখে দেখছেন না, ছানি রোগী পাওয়া যায়, এটা স্যার বলেছেন পূর্ণাঙ্গভাবে সমস্ত ব্যাখ্যা দিয়েছে, এই সহযোগিতা বিভিন্নভাবে থাকবে। স্যার আর একটা জিনিস করছেন যেটা উনি হয়তো জানানোর জন্য, সেবা করার জন্য, পুলিশ হিসেবে নয়, ওনার যে কার্যক্রম এটা ওনার সামনে উনি এটা বলতে দেন না, উনি বলতে দেন না, কিন্তু ওনাকে বলার সুযোগটা নিলে আমরা শিক্ষা অর্জন করতে পারবো, এটা আমি অনুরোধ করবো উনি যেন বলতে দেন। পেট কমবে আমাদের প্রোগ্রাম গুলো এইভাবে খাওয়ার পরে তো 4.9 দেখলেন, এটি কিন্তু ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করার একটা কর্মসূচি। ডেঙ্গু নিশ্চয়ই আপনারা জানেন যে ঢাকা সহ সারা দেশে, ঢাকাতে বেশি বাট সারা দেশেই কিন্তু কম বেশি ছড়িয়ে গেছে, যারা ঢাকা থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে। এবং রংপুর শহরে আমরা গত 2 দিন পর্যন্ত 22 জন রুগী পেয়েছি যারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তো এই যারা ভর্তি আছে সেখানে যাতে আরও লোক এই ডেঙ্গু দ্বারা আক্রান্ত না হয় সেজন্য কিন্তু আমরা এই ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম আজকে শুরু করলাম এবং এই কার্যক্রম কিন্তু আমাদের অব্যাহত থাকবে, প্রথম কথা সেটি। দ্বিতীয় কথা, আপনি যেটি বললেন যে ডেঙ্গুর টেস্টের জন্য সরকার কিন্তু একটা নির্ধারিত ফি ধার্য করে দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এখন আসার সময় টিভিতে দেখতেছিলাম যে 1400 টাকা সব মিলাই 1400 টাকা, যাই হোক সরকার যে ফি, হ্যাঁ 500 টাকা একটা বিল, সরকার যে ফি নির্ধারণ করে দিয়েছে আমরা আশা করব প্রত্যেকটা ল্যাব ডায়াগনস্টিক সেন্টার সেটি ফলো করবে, যদি ফলো না করে অবশ্যই সেটিকে আমরা নজরদারি করব এবং আমরা অবশ্যই যারা এর বাইরে নিবে তাদের কাছে যাব। থ্যাংক ইউ।
চেয়ার নিয়ে আসে আর এখানে আপনি বসেন নাকি আমি মোবাইল নম্বর ওইভাবে ডাকানো যাচ্ছে না।